আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে পাশে থেকে আমার কাজের আগ্রহকে বাড়িয়ে দেওয়ার জন্য আজ আমি আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণ বড়ি অর্থাৎ খাবার বড়ি নিয়ে আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল অর্থাৎ খাবার বড়ি সেটা নিয়ে আমি আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারিভাবে তিন ধরনের খাবার বড়ি পাওয়া যায় সুখি বড়ি আপন বড়ি এবং হচ্ছে ইমকন ওয়ান সুখী বড়ি যেটা সেটার মধ্যে হচ্ছে টোটাল একুশ আঠাশটা বড়ি থাকে প্রথম একুশটা হচ্ছে সাদা বড়ি থাকে এবং শেষের সাতটি হচ্ছে লাল বড়ি থাকে এবং বড়িগুলো আপনি কখন খাওয়া শুরু করবেন সুখী বড়ি খাওয়ার নিয়ম হচ্ছে মাসিক হওয়ার মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি যে কোনো দিন শুরু করতে পারেন তবে প্রথম দিনে শুরু করাই ভালো এবং বড়ি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আপনি প্রতিদিন আপনি ওষুধটা খাবেন এবং একই টাইমে আপনাকে খেতে হবে এবং একদিনও গ্যাপ দেওয়া যাবে না অনেক সময় অনেকে এসে বলে যে অনেক সময় অনেকে এসে বলে যে আমাদের তো আমি বড়ি খেয়ে যাচ্ছি কিন্তু আমি হচ্ছে গর্ভধারণ করে ফেলেছি বইটা মনে হয় ড্যাম ছিল না এটা একটা ভুল ধারণা বইটা আসলে ড্যাম ছিল না আপনি আসলে সঠিকভাবে সঠিক নিয়মে ওষুধটা খেতে পারেননি সেই জন্য আপনি গর্ভধারণ করেছেন আবার হচ্ছে অনেকে বলে যে আমার হাজব্যান্ড তো হচ্ছে দূরে থাকে সে যখন মাঝে মধ্যে আসে তখনই আমি হচ্ছে বড়িটা খাই এটাও আপনার সঠিক নিয়ম না কারণ সঠিক নিয়ম না কারণ হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময় ধরেই আপনাকে প্রতিদিন ওষুধটা খেতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না হাজব্যান্ড দূরে থাকুক আর কাছে থাকুক আপনি যদি বড়ি খান তাহলে আপনাকে প্রতিদিনই বড়িটা খেয়ে যেতে হবে আবার অনেকে বলে যে আমার পাশের বাড়ি ভাবিত হচ্ছে এভাবেই হচ্ছে খাচ্ছে যে মাঝে মধ্যে খাচ্ছে কিন্তু সে তো পাঁচ বছর যাবৎ হচ্ছে কনসেপ্ট করছে না তাহলে আমি কেন কনসিপ করবো সেক্ষেত্রে আমি বলবো যে যে আপনার পাশের বাড়ির ভাবে কনসিপ করছেন এই জন্য যে উনি যখন সবাস করছে তখন হয়তো মানে ওভোলেশন পিরিয়ডটা ছিল না সেই জন্য হচ্ছে আপনার ভাবি গর্ভধারণ করে নাই বাট যে কোনো সময় এভাবে যদি উনি উনি অনিয়মিতভাবে ওষুধ খায় যে কোনো সময় উনি গর্ভধারণ করে ফেলতে পারে এবং আপনি যদি সে সেভাবে মাঝে মাঝে খান মাঝে মাঝে না খান তাহলে আপনিও যে কোনো সময় গর্ভধারণ করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনাকে হানড্রেড পারসেন্ট প্রোটেকশান দেবে না আপনি যে যে উদ্দেশ্যে খাচ্ছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবে না সেই জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আপনাকে ওষুধটা খেয়ে যেতে হবে এবার আপনি বলতে পারেন যে ম্যাডাম প্রতিদিন ওষুধ খাওয়া তো একটু কষ্টকর অনেক সময় আমি ভুলে যেতে পারি সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মনে রাখার জন্য একটা নির্দিষ্ট টাইম চয়েস করেন সেটা হতে পারে আপনার প্রতিদিন রাতে খাবারের পরে কিংবা হতে পারে আপনি প্রতিদিন রাতে ঘুমানো যাওয়ার আগে এবং আপনি মনে রাখার জন্য প্রতিদিন খাওয়ার পরে ক্যালেন্ডারে আপনি একটা হচ্ছে মার্ক করে রাখতে পারেন যেন আপনি ভুলে না যান আর এখন যেহেতু স্মার্ট ডিজিটাল যুগ সবাই খুব স্মার্ট সেই জন্য সবার হাতে হাতেই মোবাইল আছে আমি বলবো যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে যেমন রাতের বেলা রাত দশটার সময় আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন যখন আপনার মোবাইলে অ্যালার্ম বাঁচবে তখনই আপনি মনে পড়বে যে না আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে আপনি ওষুধটা খেয়ে নেবেন হুম প্রতিদিন খাওয়ার পরও এমন হতে পারে যে আপনি ভুলে যেতেই পারেন সেই জন্য আপনাকে যে যদি আপনি যে ভুলে যান যে হ্যাঁ আপনি ওষুধ খেতে কালকে ভুলে গিয়েছিলেন তাহলে আপনাকে আজকে যখন মনে পড়বে তখনই সাথে সাথে ওষুধটা খেয়ে ফেলতে হবে এবং আজকে রাতের ওষুধটা আপনাকে ঠিকই ওই টাইমে খেয়ে নিতে হবে কারণ আপনার যে সুখী বড়ি এটা যে স্টোজেন এবং পর্যটন হরমোন সমন্বয়ে গঠিত হয় সেই ওষুধটা আপনাকে চব্বিশ ঘন্টা প্রোটেকশান দিয়ে থাকে সেজন্য একদিন ভুলে গেলে কোনো সমস্যা হবে না বাট আপনি যদি পরপর দুই দিন বা তার বেশি সময় ধরে ভুলে যান সেক্ষেত্রে আপনাকে একটু করার নজর দিতে হবে যেমন হচ্ছে আপনি যদি পরপর দু দিন বা তার বেশি সময় ভুলে যান পরবর্তী সাত দিন আপনি হাজব্যান্ডের কাছে যে যাবেন না কিংবা আপনাকে পরবর্তী সাত দিনের জন্য হচ্ছে ইমার্জেন্সি পিল খেতে হবে তাহলে আপনি প্রোটেকশান পাবেন এবং আপনার যেই প্রতিদিনের যেই বড়িটা আপনি খাচ্ছেন সেই বড়িটা আপনাকে শেষ করতে হবে এবং শেষ করার পরে নতুন একটা পাতা শুরু করতে হবে সেক্ষেত্রে হয়তো আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন যে আমি তো হচ্ছে একটা ইমার্জেন্সি পিল খেলাম কিংবা হচ্ছে হাজব্যান্ডের কাছে যায়নি তাহলে কেন আমাকে পোড়া পাতাটা শেষ করতে হবে হ্যাঁ এটা আপনাকে শেষ করতে হবে এই জন্য যে আপনার যে মাসিকের যে সাইকেলটা সেটা আপনাকে রেগুলার রাখার জন্য নিয়মিত রাখার জন্য আপনাকে পোড়া পাতাটা শেষ করতে হবে নাহলে আপনার মাসিকটা অনিয়মিত হয়ে যাবে যেহেতু আপনার এই সুখী বড়িটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেন হরমোনের সমন্বয়ে তৈরি তাই হচ্ছে এটা আপনার যারা যে মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তাদের অনেক ক্ষেত্রে বুকের দুধ কমে যেতে পারে সেই জন্য আমরা মানে যারা হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদেরকে সুখী বড়ি খাইতে নিষেধ করি তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন তাহলে মা ওই সময়কে আমরা কি প্রোডাকশন কোনো বড়ি খাবো না তাহলে আমরা কি খাবো হ্যাঁ তাদের জন্য বড়ি আছে সেটা হচ্ছে আপন বড়ি বা এটা হচ্ছে ব্রেডিকন মিনিকন নামে বাজারে পাওয়া যায় সেই ওষুধটাও আপনাকে সেটা এখানে হচ্ছে টোটাল আঠাশটা বড়ি থাকে সেখানে কোনো লাল বড়ি থাকে না সেটাও আপনাকে বাচ্চা জন্ম দেওয়ার হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে শুরু করতে হবে এবং সেটাও একই নিয়ম যে আপনি যদি ভুলে যান তাহলে হচ্ছে পরের দিন যখন হচ্ছে মনে পড়বে তখন সাথে সাথে খেয়ে ফেলবেন এবং এই বইটা আপনাকে প্রোটেকশান দেয় তিন ঘন্টার বেশি হচ্ছে প্রোটেকশান দিতে পারে না সেই জন্য বইটা খাওয়ার ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এবং এটা যেন লেট না হয় সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে তারপরেও যদি ভুলে যান পরের দিন যখন মনে পড়বে তখনই খেয়ে ফেলবেন এবং পরপর যদি দুই দিন বা তার বেশি সময় ভুলে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোটেকশান নেওয়ার জন্য হয়তো হাজব্যান্ডের কাছে যাওয়া যাবে না না হয় আপনাকে ইমার্জেন্সি পিল খেয়ে নিতে হবে আর হচ্ছে যেটা বলবো যে আরেকটা হচ্ছে ইমিকন ওয়ান অর্থাৎ এটা আপনাকে ইমার্জেন্সি পিল বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় সেই পিলটা হচ্ছে আপনাকে ইমার্জেন্সি কন্ডিশানে খেতে হবে তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য এই পিলগুলো আপনারা অবশ্যই হচ্ছে সঠিক নিয়মে ভাবে খাবেন এবং অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে সঠিক নিয়ম মেনে না খাওয়ার কারণে অনেকেই হচ্ছে গর্ভধারণ করে ফেলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণে সে মানসিকভাবে শারীরিকভাবে এবং পারিবারিকভাবে অনেক ঝামেলায় পড়ে যায় তখন সে সিদ্ধান্ত নেয় যে গর্ভপাত ঘটায় ঘটাবে এবং সেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ গর্ভপাত করানোর সময় অর্থাৎ বা বাচ্চা নষ্ট করার সময় অনেক শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হয় তার দেখা যাচ্ছে অনেক সময় অনেক রক্তপাত হয় এবং প্রচুর রক্তপাত হওয়ার কারণে অনেক সময় রুগী মারাও যেতে পারে সেই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে খাবার বড়ি খাবেন এবং সঠিক নিয়ম জেনে খাবেন আমি আরেকটা কথা বলবো যে আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখছেন তাদের হয়তো খুবই সহজ মনে হচ্ছে বা মনে রাখতে পারছেন বাট একটু পর হয়তো মনে নাও থাকতে পারে সেই জন্য প্রত্যেকটা বড়ির প্যাকেটের ভিতরে হচ্ছে একটা নির্দেশাবলী থাকে একটা নিয়মাবলী থাকে সেই নিয়মটা আপনারা হচ্ছে একবার পড়ে নেবেন অবশ্যই পড়ে নেবেন এবং যারা পড়তে জানেন না তারা পাশের কারো কাছ থেকে শুনে নেবেন এবং সেক্ষেত্রে যেটা হবে আপনাদের ভুল হওয়ার চান্স থাকবে না এবং গর্ভপাত ঘটানোরও কোনো চিন্তা থাকবে না সেজন্য আপনারা অবশ্যই অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হচ্ছে আপনারা একজন ডক্টরের কাছে যাবেন এবং কিছু শারীরিক কন্ডিশন থাকে যে যেসব ক্ষেত্রে হচ্ছে পিল খাওয়া যায় না আপনারা ডক্টরের কাছে যাবেন এবং আপনাদের সেই রুটিন চেক আপগুলো করে আপনারা হচ্ছে গর্ব নিয়ন্ত্রণের জন্য হচ্ছে আপনারা সেই পদ্ধতিগুলো নেবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং সুন্দর একটা পরিবার পরিকল্পনার মধ্যে থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরিশেষে বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হচ্ছে অল অপশানে প্রেস করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ